আইটি এমন দুটি সেক্টর যা আগামী দিনে তাক লাগিয়ে দেবে বিশ্বের শক্তিশালী দেশগুলোকেও। কারণ ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় ট্রাক্টর, দু চাকা এবং তিন চাকা গাড়ি প্রস্তুতকারক দেশ। শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বাস গাড়ি এবং চতুর্থ সবচেয়ে বড় গাড়িও তৈরি হয় ভারতে। এই সময় 48টি বড় অটোমোবাইল কোম্পানি, 12টি দু চাকা গাড়ি তৈরি কোম্পানি ব্যবসা করছে আমাদের দেশে। 747টিরও বেশি অটোমোবাইল সরঞ্জাম তৈরির কোম্পানিও গড়ে উঠেছে ভারতে। বিদেশে রপ্তানির ক্ষেত্রেও পিছিয়ে নেই অটোমোবাইল সেক্টর। ভারতের মোট রপ্তানির প্রায় 8% আসে এই সেক্টর থেকেই। দেশের জিডিপিতেও প্রায় 7.1% অবদান রাখে অটোমোবাইল সেক্টর। এছাড়া দেশে মোট 15 মিলিয়নের বেশি মানুষও কর্মসংস্থানের জন্য এই সেক্টরের সঙ্গে যুক্ত। গত 10 বছরে অটোমোবাইল শিল্পের ব্যাপক উন্নতি দেখেছে ভারত। যেখানে 2013 সালে ভারত এই সেক্টরে বিশ্বের 10ম স্থানে ছিল, সেখানে 2023 সালে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অটো মার্কেট গড়ে উঠেছে আমাদের দেশে। বিশেষজ্ঞদের ধারণা, 2026-এর মধ্যে 300 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি যাবে ভারতের অটোমোবাইল শিল্প। বর্তমানে আমাদের দেশের 1000 জনের মধ্যে মাত্র 22 জন নিজেদের গাড়ি ব্যবহার করে। কিন্তু IEA অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী ভারতের অর্থনীতি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আগামী 2023-এর মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 700 জনেরই নিজেদের গাড়ি থাকবে। ভারতে ইলেকট্রিক গাড়ির ব্যবসাও রমরমিয়ে বৃদ্ধি পাবে। কারণ সম্প্রতি কাশ্মীরে প্রায় 5.9 মিলিয়ন টন লিথিয়াম খনির জ্যাকপট পেয়েছে ভারত। আমাদের দেশ প্রতি বছর যা অটোমোবাইল সরঞ্জাম তৈরি করে তার 15% রপ্তানি করে বিদেশে। আইটি সেক্টরের শুরু যতই আমেরিকায় হোক না কেন, আজ বিশ্বের আইটি হাবে পরিণত হয়েছে ভারত। গুগল থেকে শুরু করে মাইক্রোসফট, বিশ্বের তাবড় তাবড় আইটি কোম্পানির CEO অনেকেই ভারতীয়। আমাদের দেশে প্রায় 17,000 আইটি কোম্পানি আছে, আর যেখানে প্রায় 5 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করে। যেখানে 1998 সালে ভারতের GDP আইটি সেক্টরের অবদান ছিল 1.2%, সেখানে আজ ভারতের GDP এই সেক্টরের অবদান 7-8% হয়ে গেছে। শুধু তাই নয়, 2023-এর মধ্যে আইটি সেক্টর ভারতের GDP 10% অবদান রাখবে।